বিশ্বের সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে আমরা আজকে প্রবেশ করেছি। এখানে আজকে এই মন্দিরের কিছু অংশ উদ্বোধন করা হয়েছে, সেই উপলক্ষেই আমরা আজকে মায়াপুর দর্শন করতে এসেছি। আপনারা যারা যারা দেখতে পারেননি এখনো, তারা আমার এই সমুদ্রগড় ব্লগের মাধ্যমে দেখতে থাকুন স্কিপ না করে। ভালো লাগলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করবেন। এখানে কিভাবে ঢোকা যায় সেটাও আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এবং এই গ্রাউন্ডটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেছেন, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের এই ভিডিওর সাথে থাকুন। কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মায়াপুরের নতুন মন্দির উদ্বোধন হয়েছে, সেই মন্দিরের ভিতরে কী কী হয়েছে এবং কীরমভাবে কাজ হয়েছে এবং নৃসিংহ দেবের মুক্তি বসানো হয়েছে, সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো পুরো স্কিপ না করে। বিশ্বের সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দির, তার উচ্চতা হলো 350 ফুট উচ্চতা। এর কিছু অংশ আজকে উদ্বোধন করা হয়েছে 2024 মার্চের 2 তারিখে, তার ঝলকই আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। আমরা এখন মন্দিরের সামনে যাচ্ছি। এই উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সোনার পাট দিয়ে মোড়ানো, চকচক করছে। এখন আমরা সেই বিশ্বের সব থেকে বড় মন্দিরের গেটের সামনে যখন চলে এসেছি, এখানে মূর্তি রাখা আছে, একদিকে জয় একদিকে বিজয়। এবং এখানে দেখুন কত ভক্তর সমাগম হয়েছে এবং এর উপর থেকে কত সুন্দর লাগছে চারদিকটা। উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমরা এসেছি তার 2 দিন পরে। এই দেখুন, এটা জয় বিজয়ের মুক্তি, একদিকে জয় একদিকে বিজয়। এখান দিয়ে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। মূর্তিটা দেখতে কত সুন্দর। এবং এই মন্দির পুরোটা উদ্বোধন হবে, আমরা শুনতে পেলাম আজকে, 2025-এর শেষের দিকে। এই দেখুন তার অন্দরমহল, যেটুকু উদ্বোধন করা হয়েছে, নরসিংহ দেবের মন্দির রূপে। সেই ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছে কীভাবে কারুকার্য করা হয়েছে। এবং দেখুন দরজাগুলো কত সুন্দর, এবং এটা কালারটা করা হয়েছে ধূসর সাদা রঙের, এবং ভিতরটা পুরো কালারিং পাথর দিয়ে তার ডিজাইন করা আছে। দেখুন এখানে 3 রকমের পিলার আছে কালার, এক একটা এক এক নামের, সেই নামগুলো এখন আমি বলতে পারছি না, আমার জানা নেই। এবং উপরের সিলিংগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আলোয় আলোকিত, পৃথিবীর সব থেকে বড় মন্দির, হিন্দু টেম্পল। এখানে দেখুন কত দর্শনার্থী মন্দিরে প্রবেশ করেছে। এখন যদি আপনারা এই মন্দিরে প্রবেশ করতে চান, তাহলে প্রতিদিন সকাল 12টা থেকে 1 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়। আপনারা কিছু দানের মাধ্যমে এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। দেখুন নরসিংহ প্রভুর মন্দিরে ঝাড়টা কত সুন্দর লাগছে, এবং উপরে চারদিক দিয়েই বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে। আমি পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আমার এই সমুদ্রগড় ব্লগের মাধ্যমে। ওইখানে নরসিংহ দেবের মূর্তি ছিল, সেটি উদ্বোধন করার পরে এখন নিয়ে সেই পুরনো মন্দিরে নিয়ে চলে গেছে, কারণ এখানে এখনও কাজ চলছে, যেন কোনো কিছু ক্ষতি না হয়ে যায়, এর জন্য এখান থেকে নিয়ে পুরনো মন্দিরে চলে গেছে। এখন আমরা মেন যেখানে রাধাকৃষ্ণ অষ্টসখী থাকবে সেইখানে আমরা যাচ্ছি, দিয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখন নিচে দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে কারুকার্য করা হয়েছে। আপনারা আসলে এখানে মনে হবে যে নিজের বাড়িতেই চলে এসেছি। এবং কত ভক্তগণ হরে কৃষ্ণ বলছে। আপনারাও এই ভিডিও দেখে আপনারা মায়াপুরে আসতে পারেন, এসে এই মন্দির দর্শন করে যান।
মায়াপুরের বড় মন্দিরে আছি দেখুন, এবং বিশ্বের সব থেকে বড় মন্দির আমার ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং ভিতরে কত সুন্দর কাজগুলো হয়েছে, এবং পিলার এক একটা এক এক রকমের কালার এবং সেগুলোর নামও আছে, সে নামগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাহলে দেখো পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো। ইসকন মায়াপুর মন্দিরের এই ভিতর দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে, এবং দেখুন কত সুন্দরভাবে এখনও কাজ চলছে, এবং এখনও এক থেকে দেড় বছর এই মন্দিরের কাজ চলবে। এবং এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর ব্রহ্মাণ্ড, আমরা পৃথিবীর মধ্যে কীভাবে আছি এবং কীভাবে দিন রাত্রি হচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা একটু পরে শুনলাম যে চালানো হবে, আমরা এতক্ষণ থাকতে পারবো না। এখন আমরা মন্দিরের যেখানে মেন মূর্তি থাকবে রাধাকৃষ্ণ এবং প্রভুপাদ এবং অষ্টসখীর, সেখানে আমরা চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, পুরো মন্দিরটাই বিভিন্ন রকম কালারিং ফুল দিয়ে সাজানো হয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে রাধাকৃষ্ণ দেখে তারপরে সাইডে গিয়ে আমরা দেখছি গৌর নিতাই, এখানে অষ্ট সখী, বিভিন্ন রকমের প্রতিমা আছে। এবং ওই সামনে দেখা যাচ্ছে চিচি প্রভুপাদের মূর্তি। তাহলে আপনাদের ভিডিওটা বন্ধুরা কীরকম লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দু তারিখে যে মন্দিরের উদ্বোধন হয়েছিল এখানে তার যজ্ঞ করা হয়েছিল, যজ্ঞর কুণ্ডলীগুলো দেখুন এখনও আছে, সেইগুলো আস্তে আস্তে সরানো হচ্ছে। এবং এটি হলো মন্দিরের মেন ঝাড় বসবে, এখানে দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং এখনও সেই কাজ চলছে। এখানে প্রভু গৌরাঙ্গের একটি মূর্তির প্রতিলিপি টানানো ছিল, সেটি মন্দিরের কাজ এখন আবার নতুন করে শুরু করার জন্য সেটি এখন খোলা হচ্ছে। বিশ্বের সব থেকে বড় মন্দিরের ভিডিও কীরকম লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।